ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد কেউ কেউ ওয়াসওয়াসার শিকার হয়, আল্লাহ আমাদের হেফাজত করুন শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, হয়তো এরকম হয়ে গেল, এরকম হবে, অথবা অতিরিক্ত ভয় এইসব। এক্ষেত্রে একজন মহিলা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহকে প্রশ্ন করেছিলেন, তো তিনি এক্ষেত্রে এ ব্যাপারে উত্তর দিয়েছেন, বলেছেন ফিল হাকিকা আন্নাল ওয়াসওয়াসাতু মারাদুন খাতির ওয়াহিয়া মিন কাইদি শাইতান লিবনি আদম ইউরিদু বিযালিকা মুযায়াকাতাহুম ওয়া তাযলীলাহুম ওয়া ইশগালাহুম আন তাআতি রাব্বিহিম। শেষ পর্যন্ত বাস আসলে ওয়াসওয়াসা এটা একটা ভয়ানক রোগ, মারাত্মক রূপ, এটা শয়তানের চক্রান্ত আদম সন্তানদের ক্ষেত্রে। এর দ্বারা চায় সে মুসলমানদেরকে বিপদগামী করতে, মুসলমানদেরকে আল্লাহর আনুগত্য থেকে দূর করতে, মুসলমানদেরকে সংকীর্ণতায় ফেলতে। এজন্য স্বয়ং রব্বুল আলমিন সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াসওয়াসা থেকে, এরকম কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য বলেছেন বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নির্দেশ দিয়েছেন। আর এক্ষেত্রে একটি পরিপূর্ণ সূরা আছে যেটা আমরা সকলেই জানি। আল্লাহ তাআলা বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এর অর্থ আপনি বলুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মানুষের মানবের রবের কাছে আশ্রয় চাইছি, যিনি মানবের মালিক, যিনি মানবের মাবুদ, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। কারণ ওটাকে আমরা দেখি না, শয়তানকে আমরা দেখি না, ও গোপনেই থাকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা জিন হতে, জিন থেকেও হতে পারে, মানুষ থেকেও হতে পারে, আল্লাহ হেফাজত করুন। এই যে শয়তান, শয়তানের ওয়াসওয়াসা এটা মানুষের সাথে, আর মুমিনদের জন্য এটা এটার তীব্রতা লাভ করে। কারণ উদ্দেশ্য তার শয়তান বিভিন্ন ওয়াসওয়াসায় ফেলে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখা। যেমন দেখবেন কেউ কেউ আছে ওয়াসওয়াসা, ওযু করছে তো বলবে না এটা বাদ হয়ে গেছে, নামাজ পড়ছে, সালাত আদায় করছে, বলবে না এটা সেজদা দেয়নি, বারবার এরকম গেল বাথরুমে, বাথরুমে দেখবেন বারবার। এটা শয়তান চায় মানুষ এরকম ওয়াসওয়াসা দিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখতে। আবার কখনো এরকম হয় যে শয়তান চায় আপনার ভিতরে এমন ভয় ভয়ের সঞ্চার করবে, এমন ভয়ের সঞ্চার, এমন ভীতির সঞ্চার করে যার ফলে আপনি চলতে ফিরতে পারছেন না, সব জায়গায় শুধু ভয় আর ভয়। এরকম কেউ কেউ বলেছেন আল্লাহ আমাদের হেফাজত করুক। তো এই অবস্থায় আমাদের করণীয় কি? শেখ সাহেব হাফিজুল্লাহ বলেছেন তো এইসব ওয়াসওয়াসার দিকে কান দিবে না, কান দিবে না, কান ধরবে না, আর এটা বিশ্বাস করুন এটা শয়তান থেকে, মধ্যে থেকে সরে, যেটা স্পষ্ট তার উপর নির্ভর করে চলবে, আর বেশি বেশি করে আল্লাহর দিকে লিপ্ত থাকবে। কারণ শয়তান ওই সময় কুমন্ত্রণা দেয় যখন বান্দা আল্লাহর দিকের থেকে গাফিল থাকে, তাই যত সম্ভব মানুষ সবসময় আল্লাহর দিকে লিপ্ত থাকবে,
ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ বলবে, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া আছে, বাথরুমে যাওয়ার সময় দোয়া আছে, বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া রয়েছে, এমনিভাবে সকাল সন্ধ্যার দিকির ইত্যাদি, অর্থাৎ যেগুলো আল্লাহ রসুল সাহায্যের থেকে প্রমাণিত, ঘুমানোর সময় দোয়া, খাবারের সময় দোয়া, কাপড় পরিধানের সময় দোয়া, ওগুলো করবে তাহলে শয়তান আর কাছে আসবে না। কিন্তু কখনো কখনো এরকম হয় এইসব আদায় করার পরেও শয়তান আসে, কেউ কেউ বলেছেন। তো এই অবস্থায় বোঝা গেল হয়তো আত্মবিশ্বাসে কমজোরি আছে, অথবা যখন ইবাদত করি আমরা তখন হয়তো আমাদের কায় মনোবেক্ষী হয়তো ইবাদত হয় না, তো সেদিকে আমরা লক্ষ্য রাখবো। শেখ সাহেব রহিমহুল্লাহ লাস্টে বলছেন, আমি যে ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন অথবা এরকম যারা আছেন তাদেরকে আমি ওই দুইটা উপদেশ দিচ্ছি, দুইটা। একটা, এইসব কুমন্ত্রণার দিকে কর্ণপাতই করবেন না, কারণ আপনি যদি সেদিকে তাকান তো শয়তান আপনার উপর আরও ভর করবে, আপনার উপর জেঁকে বসবে। দুই নম্বর, বেশি বেশি করে আল্লাহর দিকির, কোরআন তিলাওয়াত, শয়তান থেকে আশ্রয় চাওয়া, আয়াতুল কুরসি পাঠ করবেন, আর মাওয়িদাতাইন পড়বেন, এগুলো বারবার পড়বেন, বারবার। মাওয়িদাতাইন বলতে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আর ওয়ালিহাদা ওবিহাদা ইয়াজুরু বিইজনিল্লাহ, আর ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহর হুকুম অনুযায়ী এটা দূর হয়ে যাবে। দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করুন। যেসব ভাই বোনেরা এইসব রোগে আক্রান্ত আছেন, এই রোগে আক্রান্ত রয়েছেন, আল্লাহ যেন তাদের হেফাজত করেন, আমাদের সকলের হেফাজত করেন, মানুষ শয়তান জিন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। আমি এই ফতোয়াটি পাঠ করলাম ফতাওয়া উলামা আল বালাদিল হারাম থেকে, শেখ সালেহ আল ফৌজানের ফতোয়া। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুক। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।